দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব নির্বাচন কমিশনের আর ও সংশোধনের উদ্যোগ পাশাপাশি থাকবে সমসাময়িক রাজনীতির কিছু বিষয় এই জন্য আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলফার চৌধুরী মণি আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বি এম রিয়াজুল কবির কালসার এছাড়াও আরও আছেন সিনিয়র সাংবাদিক জানাব মাসুদ কামাল স্বাগত আপনাদের তিনজনকেই আমি অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি বলছিলাম আর পিও সংশোধনের কথা সেই বিষয়ে আসব কিন্তু তার আগে আমি একটু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে আলোচনা করে পরের পাটে আশা করি এই বিষয়ে আলোচনা করব আমি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে মির্জা ফখরুল দুটো অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন একটি অনুষ্ঠানে উনি বলেছেন যে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিবেন বেগম খালেদা জিয়া আমরা তো জানি বেগম খালেদা জিয়া কার অন্তরীণ আছেন তাহলে কি তার কি মুক্তি অথবা অন্য কোনো কিছু কোনো সুযোগ তৈরি হচ্ছে নাকি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মিতা সমালোচকবৃন্দ এনটিপির সম্মানিত দর্শকবৃন্দ আসলে অন্য কিছু নেই সাম্প্রতিককালে বিএনপি বিভিন্ন জায়গা থেকে একটা কোশ্চেনের সম্মুখীন হচ্ছে যেহেতু বিএনপির অনেক নেতাই বলেছেন যে গত নির্বাচনে আমি যদি সরাসরি বলি ইমাম নিয়োগ ঠিক হয় নাই অর্থাৎ যার নেতৃত্বে তারা নির্বাচনটা করেছিল সেটা ঠিক হয় নাই বা যিনি ছিলেন তিনিও পরবর্তীতে বলেছেন এই জুটে আমার যাওয়া ঠিক হয় নাই সাম্প্রতিককালে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি অনেক মাধ্যম থেকে বিএনপিকে কে জিজ্ঞেস করা হচ্ছে বা বিএনপি যেই এখন যে মোডে আছে আমরা দেখছি আর কি ফুরফুরা মোড এই ক্ষমতায় চলে যাচ্ছে নির্বাচন লাগবে না কিচ্ছু লাগবে না আমাদেরও জিজ্ঞেস করতে ক্ষমতায় যাবেন প্রধানমন্ত্রী কি হবে সরকারের হালটা কে ধরবে দলের টানাই বাদে দিলাম হ্যাঁ আপনি যথার্থ বলেছেন বেগম খালেদা জিয়া সাজাভুক্ত আসামি জেলখানায় আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করার জন্য করোনার কারণে উনি চতুর্ধের মতো ছয় মাস ছয় মাস করে বৃদ্ধি করাতে উনি বাসায় আছেন ওনার কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো সুযোগ নেই পাশাপাশি ওনার ছেলে তারেক রহমান সেও সাজাভুক্ত আসামি চিকিৎসার জন্য গিয়েছিল বন দিয়েছিল বাইরে গিয়ে রাজনীতি করবে না আমরা মনে করি তারেক রহমান যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে প্রথমত দেশে আসা উচিত অনেক তো মামলা আছে তার বিরুদ্ধে আসছে মামলা সাজা সব করবেন ক্ষমতায় জিতে চাইবেন মামলা ক্রিমিনাল জেলখানা পেটে তো হয় না তার আইনি মোকাবেলাটা দরকার যদি এই দেশে সে কিছু করতে চায় আইনি মোকাবেলা করি তাকে রাজনীতিটা করা উচিত কেননা স্কাইপি দিয়ে তো আর দল কতদিন চালানো যাবে বা দেখতে হবে বাংলাদেশে কোন দলটা ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ নেতৃত্বে আওয়ামী লীগের অবস্থানটি কিন্তু মাথায় রাখতে হবে গত নির্বাচনে চোদ্দ সালের নির্বাচনে বিএনপি যায় নাই কিন্তু আঠারো সালের নির্বাচনে যেসব ঘটনা ঘটেছে আমার তো প্রথম কোশ্চেন হলো যে বিএনপি কি আসলে নির্বাচনটা করেছে করে নাই আচ্ছা আমি আমি এই প্রশ্নে এই আলোচনায় আসব কিন্তু আমরা প্রায় সবসময় এটি লক্ষ্য করি যে আঠারো সালে নির্বাচনের প্রশ্ন উঠলেই আপনারা ঠিক এই অভিযোগটি করেন আমার আমার প্রশ্ন হচ্ছে একটি দল যদি নির্বাচন না করে তাহলে কি আপনি অনৈতিকভাবে অন্যায়ভাবে কি আপনি সব মানে দখল করে নিতে পারেন বিএনপি বিএনপি এই এটি করে নাই মানে ধরে নেই বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল হ্যাঁ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল হ্যাঁ এই যে অনৈতিক বেআইনি নির্বাচন আইন বিরোধী হ্যাঁ তারা কি কোথাও অভিযোগ করেছে বা আইনের মাধ্যমে গিয়েছে কাছে গিয়েছে এই প্রশ্নের উত্তর নিব আমি আমি একটু শুনে আসি একটু সময়ের ইয়ে আছে নীলফর চৌধুরী মনি আপনার কাছ থেকে শুনছেন যে একই কথা হঠাৎ করে মির্জা ফখরুল এ কথা কিভাবে বললেন আমরা জানি বেগম খালেদা জিয়া জেলখানায় আছে যদিও একটা একটা ব্যবস্থা মাধ্যমে উনি আছেন ওনার বাসায় কিন্তু কারা অন্তরীণ থেকে রাজনৈতিক আন্দোলনের কিভাবে নেতৃত্ব দিবেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন দেখেন এক নাম্বার কথা হচ্ছে যে এই সরকার এক ঢিলে দুই পাখি মারতে চান ফ্যাসিস্টরা এরকমই করে তারা কথায় কথায় টিস করে এইভাবে যে বাসায় রেখেছি এই তো যথেষ্ট তারা কিন্তু বলে নাই যে যে রাজনীতি করতে পারবে কিনা মানে তাদের বলার স্টাইলটা এমন যে ছেড়েই তো দিয়েছি এখন মনে করেন যে কথা যদি জেল যদি জেলখানায় থাকে আমরা কি দেখেছি অতীতে ফিরে যান দেখেন একাত্তরের যুদ্ধ হয়েছে ওনারা বলেন যে শেখ মুজিবুর রহমান সাহেব এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন উনি কিন্তু সরজমিনে ছিলেন না মুক্তিযুদ্ধে

আমি যদি বলি যে ওই পাশাপাশি আরো প্লাস বলতে চাই আরো বড় জায়গায় ন্যানসল ম্যান্ডেলা নোবেল পুরস্কার প্রাপ্ত পৃথিবীর ইতিহাসে বিরল একজন মানুষের নাম ন্যানসল ম্যান্ডেলা সাতাশ বছর জেলখানায় থেকে শুধু তাই না শ্বেতাঙ্গদের জেলখানায় কৃষ্ণাঙ্গ থাকার তার টর্চারের মাত্রাটা কেমন ছিল সাতাইশ বছর থাকার পরে কি সে একটা নেতৃত্ব দেয় নাই এবং জেলখানা থেকে সে বের হয়ে ক্ষমতায় আসে নাই এগুলা অবান্তর কথা যদি আমি যদি আমার শ্রদ্ধা ভক্তির জায়গা যদি ঠিক থাকে এবং আমি যদি মনে করি আমার নেতা পারফেক্ট সে সব কিছুতেই পারফেক্ট সব কিছুর একটা বয়স আছে রাজনীতির কিন্তু শেষ কোনো বয়স নাই মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কারণ একটা মানুষের যে পর্যন্ত বুদ্ধিলোপ না পায় সে রাজনীতিতে কাজ করতে পারে তো আমি এখানে মনে করি যে একচেয়ে বড় বড় অভিব্যক্তি আমি কারো সাথে কারো তুলনা করছি না কিন্তু এক্সাম্পল এক মতোই কথা বলবে নয় মাস যিনি ছিলেন না আমরা কিন্তু সম্মানের সাথেই তাকে মনে করে রেখেছিলাম তার নামের উপর দিয়ে যুদ্ধ চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও তার ঘোষণায় ওই নামটা বলেছেন প্রথম বলেন নাই পরের বার বলেছেন তারপরে হলো গিয়া পরে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু অনেক পরে উনি এসছেন ঠিক তখন যদি হয় এটা তার চেয়ে বড় কোনো প্রবলেম না তার চেয়ে বড় প্রবলেম না আমি ওনার ওনার উত্তরটাই উনি পেয়ে যাবে এটা একটা সভ্য দেশে একটা সার্বভৌম দেশে একটা দল দল নিয়ে কাহিনী কে নেতৃত্ব দিবে এটা আমার ব্যাপার আমার ওনারা প্রায় এই কথাটা বলে যে কে হবে নেক্সট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে তাদের মাথা ব্যথার কারণ নাই সময়ই বলে দিবে কে হবে না কিন্তু সময়ই বলে দিবে শুনেন এটা আগে আমি হিসাব করব যে আপনি হলেন আপনি হলেন হিসাব করবেন না কিন্তু একটি একটি নেতৃত্ব একটা যদি আন্দোলনের নেতৃত্ব দিতে হয় তাহলে সেই আন্দোলন আমি আন্দোলনের কথা বলছি না ওনারা যেটা বলছেন আগে থেকেই ওনারা প্রায় এই কথাটা তুলেন আর আপনি যেটা বলছেন আন্দোলনের নেতৃত্ব আমি আমার নেতার নামের উপর আমি আন্দোলন করব কারণ কিছু বলার আছে যেভাবে নেলসন ম্যান্ডেলার কর্মীরা করেছে তার তার নেতৃত্বে কাজ করেছে যেভাবে মুক্তিযোদ্ধা চলেছে মুক্তিযুদ্ধ চলেছে এত বড়ো একটা ঠিক একইভাবে খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন হবে আন্দোলন হবে না এটা কে বলেছে আমি যাকে আমি যাকে নেতা মনে করব সেই আমার নেতা সেই আমার নেতা আমি তার কথাই আমি শুনবো আপনার আরও আমি যদি ধর্মীয়ভাবে যাই ওই যে রামের পাদুকা নিয়ে লক্ষণ রাষ্ট্র চালিয়েছে চালায় তো অতএব কে কিভাবে করবে এটা তার ব্যাপার আমি যদি সস্তি পাই আমার নেত্রীকে নেতা মেনে অন্য মানুষের তো বলার কিছু নাই জি আর 2018 নির্বাচন নিয়ে কোনো কথা 2018 তো নির্বাচনই হয় নাই আগের দিন রাতে নির্বাচন হয়েছে পরের দিনে নির্বাচন আগের দিন হয়েছে আপনি রিজাল কবি কাসার বলছিলেন যে কোথাও কিন্তু কোনো আপনারা অভিযোগ বলি শেষ করি আওয়ামী লীগ যে কথাটা বলছে সেটা হলো কারে প্রশাসনিক কু হয়েছে আমি আজকে একটা জেলার ডিসির ওখানে গিয়েছিলাম তাদের বিহেভিয়ার একটা এমপি মন্ত্রীর বিহেভিয়ার আমি গত দুই দিন আগে একটা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়েছিলাম সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনবার আমার নাম ধরে জিজ্ঞেস করেছে আর একটা একটা জেলার একটা নর্মাল একটা ডিসির ওখানে গিয়েছিলাম আমাকে তাও আমি আমাকে সবাই বাংলাদেশে কম বেশি চিনে যেটুক সম্মান দিয়েছে সরকারি দলেরা তাও পায় না এবং সেই বিহেভিয়ার দেখে মনে হয়েছে এটা এই রাষ্ট্র কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব চালায় না এই রাষ্ট্র প্রশাসনিক ব্যক্তিত্বরা চালায় যেই প্রশাসন আঠারোর সেই রাতে ভোট দিয়েছিল তারা যে কত ক্ষতি করেছে গণতন্ত্রের তারা যে নিজেদের কত ক্ষতি করেছে তারা চিন্তাই করতে পারবে না যে এরা কোথায় আছে কেমন আছে আমি সেই জায়গায় বলতে চাই যে আর বাকিটুক নিজের ক্ষতি করেন না এই যে পরের দিনের ভোটটা ডিসির মাধ্যমে নিয়েছে নট অনলি একটু বলি সাংবাদিকদের এক বছর ইলেকশনে আঠারোর ইলেকশনে এক বছর দেড় বছর আগেই তাদের সমস্ত ক্ষমতা সিস করে না হয়েছে তারা দেখতে পারবে ভিতরে ঢুকতে পারবে ছবি তুলতে পারবে না তারা দেখতে পারবে কথা বলতে পারবে না নির্বাচনের স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচনের এটা কি সুষ্ঠু নির্বাচন সাংবাদিক যে দেশের মানুষ সাংবাদিক এর পিটমোড়া করে বেঁধে রাখে ওটা কি কি ওটা কি কি সুষ্ঠু নির্বাচন বলে আর সাংবাদিকদেরকে হলুদ হতে বাধ্য করে সেটা কি কি সুস্থ নির্বাচন বলে আমি আমি বাধ্য করে বলেছি আমি ঢালাও ভাবে বলি নাই এর মধ্যে যে এটিকে থাকতে পারবে সে চাকরি ছেড়ে দিবে যেটিকে থাকতে পারবে সে অনেক কথা বলবে বলে সে কোনোদিন প্রমোশন পাবে না সেটা অন্য জিনিস তাহলে আপনি আর আর কোথায় প্রশাসনই বলবে এক সময় যে কিভাবে নির্বাচন হয়েছে টাইম উইল সে নিশ্চয়ই যেন মাসুদ কামাল যে আলোচনা ছিলাম সেই আলোচনায় আপনার অভিমত এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব মানে কিভাবে আসবে না এটা আমি আজকে মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন আর কি এটা আমি পড়েছি তো আমি কিন্তু নিজেও আসলে কনফিউজড মনে করেন একজনের নামে আন্দোলন হতে পারে সেটা এক জিনিস কিন্তু উনি নেতৃত্ব দেবেন নেতৃত্ব দেওয়ার প্রশ্ন যখন উঠবে তখন কিন্তু হয় উনি ফিজিক্যালি অথবা ইমোশনালি অথবা থিওরিটিক্যালি কোনো না কোনোভাবে তো ওনাকে থাকতে হবে কেন দেশে নাই এরকম মানুষের নামে নামের আন্দোলন হয়েছে হতে পারে কিন্তু উনি নেতৃত্ব দিবেন উনি যখন নেতৃত্ব দিবেন মানে উনি তো নেতৃত্ব মানে কি একটা ক্রাইসিস হলে ওনার কাছ থেকে একটা মতামত পাওয়া যাবে নেতার জিনিসটা কি নেতার কিন্তু একটা মূর্তি না আপনি আমি যখন একটা ক্রাইসিস হবে আমি বুঝতে পারছি না এখন আমি কী করবো আমাকে সিদ্ধান্তটা জেনে দিবেন উনি তো নেতা আমি নেতার কাছে যাব ভাই এখন আমি কী করবো আমি এই সিচুয়েশনে কী করবো তো উনি তো এই সিচুয়েশনে কীভাবে ভূমিকা রাখবেন তবে এই কথার প্রেক্ষিতে একটা কথা মির্জা ফখরুল পরে বলেছেন যে ওনার অনুস্থিতিতে আমাদের ভার প্রাপ্ত চেয়ারম্যানই আমাদের নেতা ওইদমে এই কথা বলেছেন আমি পুরো রিপোর্টটা উনার কথা মনে পড়েছি তো ভার্চুয়ালি হয়ে গেলেন তো ভার দেশের মানে বাইরে বাট উনি তো আপনার ভার্চুয়ালি তো যুক্ত হচ্ছেন প্রতিনিধিত্ব যেমন আজকে তাদের আরেকটা মিটিং ছিল ওই যে আপনার ওখানে ভার্চুয়ালি উনি ছিলেন হ্যাঁ বিভাগীয় হ্যাঁ বিভাগীয় পর্যায়ে সেখানে বলা হয়েছিল যে মাঠ পর্যায়ে নাকি বিদ্রোহী যাদের বহিষ্কার করা হয়েছিল তাদেরকে ফেরত আনা হোক এই ধরনের কথা উনি কিন্তু ভার্চুয়ালি খুবই ইচ্ছে আছে মানে মানে তারা উনি সমস্ত মিটিংগুলিতে ভার্চুয়ালি থাকেন তার মানে আমি বলতে চাচ্ছি কি তারেক রহমান সাহেব দেশের বাইরে থাকলেও উনি কিন্তু সিদ্ধান্ত দিতে পারছেন কিন্তু বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতাই কি বলবেন যে এই সিদ্ধান্তটা খালেদা জিয়ার কাছ থেকে আসছে বলবেন বলবেন না তো বলবেন না কেন বলবেন না উনি যে শর্তে মুক্তি পেয়ে এখন বাসায় থাকেন জেলখানায় না থেকে তখন তো সেই শর্ত বলার সঙ্গে সঙ্গে সেই শর্তটা লঙ্ঘিত হবে এই রিক্সটা তো ওনারা নেবেন না তো যে রিস্ক উনি নেবেন না সেই রিস্ক নেওয়ার কথা বলবেন কেন দেখেন আমি খুব একটা জিনিস বলি অবশ্যই এদেশের মানুষকে উদ্দীপ্ত করার জন্য তারেক রহমানের চেয়ে আমি মনে করি শতগুণ বেশি পাওয়ারফুল হলো খালেদা জিয়ার নাম এটা অবশ্যই খালেদা জিয়া তো ওই সে একজন প্রমাণিত নেত্রী উনি তো আপনি তিনবার বলেন দুইবার বলেন উনি দেশে প্রাইম মিনিস্টার তো ছিলেন এবং ওনার ধীর স্থির ওনাকে ওনাকে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে ততটা গুরুত্ব তার শতাংশ গুরুত্ব তো তারেক রহমানকে ভাই দেয় না দিল রিয়েলিটি বরঞ্চ মানে যাই আমি ওই ওই লাইনে যাই না কিন্তু সেখানে তারেক রহমান কিন্তু খালেদা জিয়ার বিকল্প নন আসলে পরিষ্কার কথা নেত্রী কাজে হয়তো উনি কর্মীদের মধ্যে সেই উদ্দীপনাটা আনার জন্য বলেছেন বলেই পরবর্তী মুহূর্তে উনি চিন্তা করেছেন যে বলা ঠিক হলো না আসলে এই জন্য পরে উনি বলছেন যে নেতার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট রিয়াজুল কবির কাসার আপনি নিশ্চয়ই বলবেন এই বিষয়ে কথা থাকলে আপনাকে স্যার একটু জানতে চাই যে ওবায়দুল কাদের এই বক্তব্য কেন আপনারা এত তুচ্ছ তাচ্ছিল্য করছেন কেন এই আন্দোলনকে যদি সেটাই করছেন তাহলে আবার বিভিন্ন জায়গায় বিএনপি সভা সমাবেশে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে দেখুন কথা হচ্ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে এটা কিন্তু বাস্তবতার নির্দিকে বলছি বেগম খালেদা যখন সাজা হলো তখন বিএনপির পক্ষ থেকে আমাদের নীল চৌধুরী মনিরা হুঙ্কার দিলেন বেগম খালেদা জে জেল ভেঙে নিয়ে আসবেন এটা আমাদের থেকে দেখলেন এই বিএনপি ওনার জন্য কি করতে পারেন উনি দেখেছেন কি করতে পারেন তারপরে তো পারিবারিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি আবেদন দিয়েছে আমি একটু বাইরে থাকতে চাই চিকিৎসা করাতে চাই উনি তো অসুস্থ হ্যাঁ কেন অসুস্থতার একটা অন্য ব্যাপার আছে দেখুন ওনারা সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন ডিভিশনে যেহেতু ওখানে আমি উপস্থিত ছিলাম কোর্ট বঙ্গবন্ধু মেডিকেল কলেজে একটা রিপোর্ট চেয়েছিল এবং রিপোর্টটাতে বলা হয়েছিল ওনার যে সমস্যা যদি উনি রাজি থাকেন আমরা এই মেডিসিনগুলি এনে এখানে ওনার চিকিৎসা করাতে পারি

যার নামে দেশটা স্বাধীন হয়েছে দেশটা স্বাধীন করেছেন মিরাতে যাচ্ছেন রাজনীতি তো গুলমেল করে ফেলছেন হ্যাঁ আমি এই কথাটাই আসি এবং বেগম খালেদা জিয়া এখন ওনার গুলশানের বাসায় আছেন সেই দুলটি যদি আবার বলেন তাও টক শোতে যে আন্দোলন করে খালেদা জিয়াকে বের করবেন আওয়ামী লীগ নামিয়ে ফেলবেন এবং আপনি আমাদের সাধারণ সম্পাদক কথা বলেছেন দেখুন আন্দোলনের সাথে আমরা সবাই ছোটখাটো পরিচিত আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের পুরো সময়টা কিন্তু আন্দোলনে কেটেছে লড়াই সংগ্রাম এখন দৃশ্যমান নেই তখন মিছিল মিটিং আন্দোলন হরতাল যাবে কিভাবে ছাত্র দল যদি ভাইস চ্যান্সেলর সাথে দেখা করতে গিয়ে মানে গিয়েছে সেখানে হামলার ঘটনা ঘটেছে না দেখো এখন হয়েছে এটা এটা অন্য একটা ব্যাখ্যা আমি দেবো বলতেছে কি জানেন এই দলটি সেই অবস্থানটি নেই এবং এটাকে তো আমি স্বীকার করি আমি কিন্তু প্রায়শই বলি কথাটা যে বিএনপি গত চোদ্দ বছরে অনেকগুলো ইস্যুতে আন্দোলন করতে চেয়েছে ইস্যু দিয়েছে আন্দোলন কাঙ্ক্ষিত জায়গায় যায় নাই কিন্তু একটা জায়গায় আন্দোলন একটি হচ্ছিল বেগম খালেদা যখন অসুস্থ ছিলেন কি বিদেশ পাঠানোর ব্যাপার সেবার ইস্যু হচ্ছিল ওনারা অনেক বক্তব্য দিচ্ছিলেন সরকারের এই হবে সেই হবে যখন আন্দোলনটা চাঙ্গা হচ্ছিল তখন বেগম খালেদা জিয়া ফিরুজায় চলে গেলেন তার মানে কি ওনার অবস্থা একটু বেটার সুস্থ সুস্থ হয়েছে

বলা হচ্ছে মানে যুগপথ আন্দোলনের কর্মসূচি আসছে দেখুন ওনারা জোটের সাথে সভা করছেন জোটে কারা আছেন জোটে তার ভোট বাড়বে না জোটের সংখ্যা হয়তো বাড়তে পারে সংখ্যা বাড়তে পারে এই যে নির্বাচন কমিশনে প্রায়শই বলেন যে এতটা দল ইভিএম চায় না এতটা দল কি নির্বাচনে যায় উনচল্লিশটা দলের মধ্যে 10 থেকে এগারোটা দল জাতীয় সংসদে অংশগ্রহণ করে তিন চারটা দল দুই থেকে আড়াইশো আসন দেয় বিএনপি সহ আর বাকি দল তিরিশটা চল্লিশটা আসন নমিনেশন এখন তারা যদি ভোটাভুটি করে বলে যাব না এটা কি নির্বাচন কমিশনকে আমলে নিতে হবে না উচিত যারা যায় না না নির্বাচনে না গেলেও তাদের তো একটা মতামতের তো গুরুত্ব থাকে দেখুন আমরা টক শোতে দেখেছি অনেক খুব বাজিবাদ করে ফেলেন কিন্তু ওনারা জাতীয় সংসদে নির্বাচন করার মতো অবস্থাই হয়নি এখন জি কিন্তু টক শো ফেলে শুনে আসি নীলফর চৌধুরী মন্দির যে কথাটি আওয়ামী লীগ সবসময় বলতে চায় বা বলে এসছে সেটা হলো যে বিএনপি কি দিয়ে কোন আন্দোলন হবে না যেটা আজকেও বলেছে ওবায়দুল কাদের আচ্ছা শোনেন বিএনপি দিয়ে ধরেন আন্দোলন হবে না তাদের কথা আমি ধরে নিলাম ওনারা নির্বাচনে এত ভয় কেন নিজেরা নিজেরা নির্বাচন করে কেন ভোট ঠিক মতো নিজের নিজের লোকরে পর্যন্ত বিশ্বাস করে না বিএনপি তো মাঠেই থাকতে দেয় না বিএনপির লোক নাই জন নাই কিচ্ছু নাই ধরেই নিলাম তাহলে ওনারা কেন ভোটবিহীন নির্বাচন করে উনাদের এত কিছু না সেটা আবার কি এটাই তো নির্বাচনে আপনি আপনার ভোট দিতে পারছেন না আমি আমার ভোট দিতে পারছি না উনি ওনার ভোট দিতে পারছেন না এর চেয়ে কঠিন সত্য আর কি হতে পারে তাহলে উনাদের কে চায় ওনাদের মিটিং আপনি খেয়াল করলে দেখবেন খালি চেয়ারই শুয়ে বসে আছে মানুষ নাই

জায়গা দিতে পারে না এই জায়গাটাই তো তাদের ভয় এই জায়গাটায় খালেদা জিয়ার জেল এই জায়গাটায় তারেক রহমান দেশ ছাড়া এই জায়গাটায় একটা ফ্যাসিস্ট কি করতে পারে কোনো কোনো জিও পলিটিক্সের কোনো কোনো জায়গার হেল্প নিয়ে চরমভাবে হেল্প নিয়ে সহযোগিতা নিয়ে সুযোগ নিয়ে দেশের চেয়ারটা ছাড়া সমস্ত দেশ বিক্রি করে দিয়ে তারপরে তারা বিনা ভোটে তারা চোদ্দোতে ইলেকশন করে পাশ করছে আঠারোতে তারা নিশিরাতে ভোটে পাশ করছে এবং নিজেরা নিজেরা আমলা দিয়ে ভোট পিটাইছে পঁচাত্তর পার্সেন্ট ভোট রাতেই কভার করছে আমলারা সেইখানে সেই কথাগুলো বলার আমলারা যে পর্যন্ত এই কথা লিক না করবে ওই যে আমি আপনাকে প্রমাণ দিই মুরাদ মুরাদ যখন তার মন্ত্রিত্ব গেল মুরাদের দুই বছর আগে ঘটনা ঘটার দুই বছর আগে কোন নায়িকাকে কি বলছিল সেটা যদি বের হতে পারে তাহলে এই ভোটের কি হয়েছে এটা তো অবশ্যই লক্ষ লক্ষ ফুটেজ দেশে না শুধু দেশের বাইরে যারা এসব নিয়ে কাজ করে জিও পলিটিক্সে উন্নত উন্নত দেশ যারা বলে যে দেখেন আজকে দেখেন আজকে কেন বলতে হয় ইউরোপিয়ান ইউনিয়ন যদি স্বাভাবিক দেশটা থাকত তাহলে কি বলতো সভা সমাবেশে বাধা দেওয়া বন্ধ করুন এটা কেন বলে এটা কখন বলে তারা কি আমাদের চেয়ে আপনাদের চেয়ে এই দেশের রিপোর্ট কম জানে নিশ্চয়ই কম জানে না তাহলে আপনি মনে করেন যে উনারা ওনারা যে কথা বলতেছে আপনারা ওইটাই ধরতেছেন ওনাদের তো আপনারা প্রশ্ন করেন না যে তুমি কেমনে ভোট ছাড়া পাশ করলা তুমি কেন জনগণের তুমি কি তোমার দলে কত পার্সেন্ট ভোট আছে তুমি কি টোয়েন্টি পার্সেন্ট ভোটও তোমার জনগণের কাছ থেকে নিতে পারো নাই সেটা হলে তো তোমার জনগণ তোমার দলের ছাত্রলীগ যুবলীগের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারে দেখেছি কর্মীরা নিজের পরিচয় দিয়ে বলছে প্রথম স্টেপ গেছি দ্বিতীয় স্টেপ গেছি তৃতীয় স্টেপ গেছি চতুর্থ স্টেপে বলছে ভোট হয়ে গেছে যান এটা হলো ইভিএম এর কথা নর্মালে বলছে গেছে যা বলছে এখানে সব ভোট হয়ে গেছে আপনার সকালবেলা যে মানুষটা দশটায় ভোট দিতে গেছে লোকজন নাই কিচ্ছু নাই ভোট দিতে গেছে সে কীভাবে শুনতে পায় যে দুই ঘন্টায় তার সব ভোট হয়ে গেছে অথচ কোনো লাইন দেখি নেই কিছু দেখি নেই এটা নিয়ে যেখানে কথা বলবেন আপনি একজন প্রথম সারির সাংবাদিক আপনি আমাকেও যেমন প্রশ্ন করবেন তাকেও তেমন প্রশ্ন করবেন তাকে কোথায় আপনি এই প্রশ্নটা করবেন যে তুমি কিভাবে পাশ করছো আমরা তো দেখি নাই আমরা তো এবং আমাদের আমাদের বন্ধ করে সেলাই দিয়েছো আমি সাংবাদিক আমি কথা বলতে পারি না এটার চেয়ে আপনার জীবনে তো বড় অসুখ আর কোনোটা হতে পারে না আপনি এত বড় অসুখ নিয়ে ঘর করছেন টিকে আছেন দেশের চেয়ে বিচরণ করছেন আপনি কথা বলতে পারছেন না সেইখানে আপনি মিটার দেখে ব্যারো মিটার দেখে কথা বলেন ওনাদের মতো করে না বললে আপনার চাকরি থাকবে না জীবন থাকবে না বেশি দূরে যাওয়া লাগে না অনেক অনেক সাংবাদিকরা গুম করার পরে আমরা কি দেখেছি বের হওয়ার পর আবার জেলে গেছে গুমের পরে তো এটা এটা কার জন্য হয়েছে এত গুম খুন আজকে একটা কি একটা কি হান্নান মরিয়ম হান্নানের একটা নাটক আইনের সামনে আপনার সব ক্লিয়ার করে দিল যে কেউ কোনো গুম হয় নাই এটা বললেই কি অন্ধ অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে হবে না প্রলয় প্রলয়ের জায়গায় ঠিক মতোই আছে আজকে আপনার বের হইছে কালকে উনা আর আর আরো 10 জনের বের হবে একটু মাসুদ কামালের কাছে যেতে চাই জনাব মাসুদ কামাল শুনতে চাই আপনার কাছ থেকে মানে কোন বিষয়ে এই যে আলোচনা হলো যে আলোচনাটা আমরা শুন শুনছিলাম না আমি আপনাকে পার্টিকুলার আমার স্পেসিফিক পার্টিকুলার যদি আমি বলতে চাই যে এই যে রাজনৈতিক একটি সামনে নির্বাচনকে কেন্দ্র করে দুটো রাজনৈতিক দলের মধ্যে আমরা যে বক্তব্য পাল্টা বক্তব্য সেটি তো স্বাভাবিক থাকবেই বিরোধী দল সরকারি দল কিন্তু এক ধরনের কিন্তু একটা সংকেত আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে হানাহানি হচ্ছে দেখেন আপনি খুবই এটা আসলে কিন্তু খুবই একটা মানে আতঙ্কের কথা বলি আমি এটাকে এটা আতঙ্কের এটা আসলে আমরা শুনতে চাই না দেখেন রাজনৈতিক মতো বিরোধ থাকবে একদল আরেক দলের যে দৃষ্টিভঙ্গি আছে তাদের যে আদর্শ আছে তাদের যে জলগরু কিনে তাদের যে চিন্তা আছে এই চিন্তার মধ্যে তো বিরোধ থাকবে ভিন্নতা থাকবে এটা নিয়ে কোনো বক্তব্য নাই কিন্তু যে সমস্ত কথা প্রতিনিয়ত আমাদের শুনতে হয় যে উচ্চারণগুলি শুনতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অশ্লীলতাও শুনতে হয় আচ্ছা মাসুদ কামাল আমি যদি আপনাকে আর একটু সোজাভাবে বলি বলেন দুই নেতার কথা বাদ দিল আপনি কি মনে করেন শেষ পর্যন্ত কি বিএনপি এই নির্বাচনে যাবে আগামী যে নির্বাচন যদিও অনেকে অনেক দেরি তারপরও মানে আমি বলবো আসলে একটা উভয় সংকট আছে আমি যেটা মনে করি যে আগামী নির্বাচন প্রথমত আগামী নির্বাচন দুই হাজার আঠারো কিংবা দুই হাজার চোদ্দোর ফর্মুলায় হবে না হতে পারবে না করতে চাইবে আওয়ামী লীগ করতে চাইবে কারণ আওয়ামী লীগ তো ওই দুইটা নির্বাচন করে মজা পেয়ে গেছে ভাই এমন মজা পাইছে তারা কিন্তু ওই মজার মধ্যে থাকতে চাবে অথবা তারা ওইটা আমাদের একটা ব্লেন্ডিং করার চেষ্টা করবে কিন্তু আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনটা ওই ফর্মুলায় হবে না হওয়া সম্ভব না দেখেন আজকে আপনি বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন এই মাসে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন কিন্তু সবচেয়ে কম রপ্তানি এবং গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স পেয়েছেন আপনি এবং একই সঙ্গে আপনার রপ্তানি আয় কমে গেছে না কিন্তু এটা কিন্তু জাস্ট এই গত কয়েক দিনে তার আগে কিন্তু রপ্তানি আপনার এখন আপনার যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি গর্ব করতাম যে আমাদের রিজার্ভ ফর্টি টু বিলিয়ন এখন থার্টি সিক্সের ভেয়ের নাইমে আসছে থার্টি সিক্সের ভেড়ে নাইমে আসছে রে ভাই এই আজকে আজকের পত্রিকার খবর এটা তো একটা জিনিস হয় কি যখন আপনি সবল থাকবেন যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আমার দুই পকেটে টাকা আছে আমার ভাবে অন্যরকম থাকবে কিন্তু ওই হাফ ভাব কিন্তু আমরা গত কয়েক বছর দেখছি পকেটে টাকা আসিল হাফ ভাব অন্যরকম ছিল পকেটে টাকা যখন কমতে থাকবে না ভাবো কমে বলছেন। যার হাত পকেটে টাকা কমবে যদি আমার পকেটে টাকা কমে আমার ভাব কমে যাবে যদি আপনার কমে আপনার মানি না আমেরিকার পাত্তা দিই না ইউরোপিয়ান ইউনিয়ন কি আসে যায় আপনি তো একজন আসছিল একজন ও তো জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোক ওর কথা কি দাম দেব এগুলি বলার যে বাহাদুরিটা পকেট ভারী থাকলে করা যায় পকেট যখন ফাঁকা হতে থাকে তখন একটু সময় একটু চলতে হয় আজকে দেখলাম আমি উপايজন কাছে শেব বলতেছেন বিদেশের এই আছে আপনাদের গণতন্ত্র আমাদেরকে হবে না বলতেছেন কিন্তু দিনের কি করতে পারতেছেন কোন রাষ্ট্রদূতের কাজ আপনাকে এটা রাষ্ট্রবিদের কাজ কিনা সেই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু আপনি আমাকে আর একটা রাষ্ট্র দেখান। ভারতে কোন দেশের রাষ্ট্রদূত কি ধরনের কথা বলতে পারে পারে না আমার দেশে বলতেছে তো আপনি কি করতে পারতেছেন এইটা আমাকে বলেন আমি লাস্ট আমার কোশ্চেন কিন্তু এতগুলি না আমার কোশ্চেন হলো তারা বলতেছে আপনি কি করতে পারতেছেন তারপরে প্রশ্ন আসতে পেরে বলি কেন করতে পারতেছেন না ওই জায়গায় জন্য পারছেন ওই জায়গায় আপনি ধরা খাইয়া বসে আছেন

বিএনপি নির্বাচনে যাবে না না যে কি করবে না যেয়ে কি করবে বিএনপি কিন্তু এটা এটা যে কথাটা বলা হয়ে থাকে আপনি সংক্ষেপ একটু বলে ফেলেন আমি সংক্ষেপে বলছি বিএনপিকে আলটিমেটলি নির্বাচনে যেতে হবে এখন কোন ফরমেটে যাবে সেটা নিয়ে আলোচনা লম্বা হতে পারে আমি এই সংক্ষেপে বলতে বলছেন তো এটা থামা দিলাম জি এ এম রিয়াজুল কবির কাসার আপনি নিশ্চয়ই বলবেন মাসুদ কামাল এবং নির্ভর চৌধুরী মনির কথার জবাবে নিশ্চয় আপনি বলবেন মাসুদ কামালের বক্তব্য সূত্র ধরে আমি যেটা বলতে চাচ্ছি মাসুদ কামাল যেটি বলতে চেয়েছেন অথবা বলেছেন সে চোদ্দ এবং আঠারো মতন নির্বাচনটা এত সহজ হবে না বলতে গিয়ে আরও বলেছেন আওয়ামী লীগ এ দুটো নির্বাচন পেয়ে কোর্ট অ্যান্ড কোর্ট মজা পেয়ে গেছে আসলেই কি এই মজা পেয়েছে কোনো রাজনৈতিক বক্তব্য না দুই সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেটা সেটার মতোই হবে সেটার মতোই হবে দেখুন চোদ্দ এবং আঠারো আমরা নানাভাবে পোস্টপন করেছি করার চেষ্টা করেছি আমার একটাই কথা যে আমি রাজনৈতিকভাবে অনেক কথা বলতে পারি আমার দৃষ্টিভঙ্গির ভিন্নতা আসতে পারে কিন্তু আমি যদি এটাও কোশ্চেন করি যে দুই হাজার চোদ্দ সালে বিএনপি কি ভেবে ছিল তারা একটা বড় দল তারা নির্বাচনে না আসলে হয়তো নির্বাচনটা হবে না তাদের কনফিডেন্স লেভেল আসবে সংবিধান হয়তো স্থগিত হয়ে যাবে এই তো যেহেতু সংবিধান কভার করে না কিন্তু নির্বাচনটা হয়েছে আমরা মনে করি সাংবিধানিক ধারাবাহিকতার জন্য নির্বাচনটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের একান্ন বছরের বাংলাদেশে অনেক সরকারি তো সংবিধানের বাইরে ছিল সংস্থগিত রাষ্ট্র পরিচালনা করেছে এটা খুব ভালো লক্ষণ না আরেকটা কথা হলো যে ওনার তো নির্বাচন করতে পারেন নাই প্রতিহত করতে পারেন নাই আবার এমনও না যে ওনারা ছিলেন চেষ্টা তো করেছেন ওনারা তো সারা দেশে আগুন সন্ত্রাস করেছেন বাসে ট্রেনে নীরমাস পুড়িয়েছেন স্কুল কলেজ যেসব স্কুলে ভোট কেন্দ্র হয় সেসব পুড়িয়েছেন তাহলে কি দাঁড়ালো বিষয়টা ওরা তো বসেছিলেন না আঠারো নিয়ে অনেকগুলি কথা বলেন আমার কথা হলো কি জানেন আঠারোতে ওনারা আমি তো আগে বলেছি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন সবকিছু জানেন আইন পাশ করিয়েছেন তার আইনি প্রক্রিয়ায় তো গেলেন নাও একটা মামলা করেছিলেন বা হাই হাইকোর্টে চালালেন না না কিন্তু আমাদের দেশে কি আইনি আইনি প্রক্রিয়ায় কোনো মামলা এই দুই চার বছরে চার বছরে শেষ হয় পাঁচ বছর কত বছর লাগে বিষয় বিষয় হলো ততক্ষণে এটা আপনি বলতে পারেন না মানে কোনটা থাকবে নি 72 মামলা করেছে মামলা করা সহজ মামলা প্রমাণ করা কঠিন হুম এটি তো আমিও তাই বলছি আমিও তো তাই বলছি সেটা ছিল না বলি তো মামলা করেন না কন্টিনিউ করেন না উনাদের কি মামলা করার মতো সামর্থ্য নাই আছে আচ্ছা করেন নাই কেন একটা বলেছিলেন আন্দোলন করে নামাবেন আর হলো তারা আইনগত ইয়ে করে নামাবেন এখন আমরা প্রেস ক্লাবে প্রতিনিয়ত দেখি ওনার প্রতিদিন আওয়ামী লীগ টানে হেসরে নামাচ্ছে বিরোধী দলের তো কাজ তাই হবে না তাই হওয়া মানে যারা বলছেন তারা অনেক মামলার আসামি তারা বেলে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ কি তারা দুইশো আড়াইশো ফ্ল্যাটের মালিক দুদুকের মামলায় তারা অভিযুক্ত তাদের মুখে তো এগুলি মানায় না মামলা তো এখনো সাজা হয়নি প্রমাণিত হয় নাই

আপনি বলা মানে কি ঠাকুর ঘরে কে আমি কলা খাই আমরা তো টোটাল বিহেভিয়ারটা দেখতেছি কি কে কি বলছেন আপনি এত আমরা তো আমরা তো ওয়াচ করি আপনাদের মহাশয় কি বলছেন অন্য অন্য কি বলছেন বা পলটন বা প্রেসটাবের বক্তৃতা কি কি বলছেন আমরা শুনছি না ওই দিন তো আমি নি যে পলটনে যাচ্ছিলাম মিটিং এ বিএনপি মিটিং এ পাঁচ দিন যাচ্ছি আচ্ছা এক বক্তৃতা মিটিং এ যাচ্ছি না না একই দুরেন মিটিং এ গেলাম পাঁচ দিন শুনতেই পারি এবং শোনাটা আমার জন্য ভালো হয়েছে হুম ওনাদের এক নেতা বক্তব্য দিচ্ছেন নেতৃবৃন্দ আমরা ষোলো বছর ক্ষমতার বাইরে এমন কোন আন্দোলনের পদক্ষেপ না কর্মসূচি বুঝতে পারছে এখন যে প্যাটার্ন আন্দোলন করছে তো আন্দোলনের দ্বারা দিচ্ছেন কারণ আন্দোলন দাপে দাপে হয় এখন তাওয়া ঠান্ডা আপনি রুটি দিচ্ছেন শেখার জন্য রুটি কি হবে আমরা তাই দেখছি আচ্ছা একটু শুনে আসি কাইসার ভাই কিন্তু এই বক্তৃতা শুনে খুশি হয়েছেন যে নিশ্চয়ই এমন কোন কর্মসূচি দেওয়া হবে না যে দেওয়া যে আন্দোলনের কর্মসূচি আরো শত্রু মানে আমার বন্ধু উনি ওইখানে বন্ধু খুঁজে পেয়েছেন তাওয়া কখন গরম হয় কখন গরম হয় না কারণ ফ্যাসিস্টে থাকে ওনাদের কাজ কাম নাই ওনারা এইখানে বৈশাখ দুটো কথা বললো ওইখানে কারণ ওনাদের ছাত্রলীগ যুবলীগ কোনো কাজ করে না কাজ এইবার করতেছে প্রশাসন কাজ করে অন্যরা এখন আর উনার কাম নাই ওনাদের কাম হলে টাকা কামাই করো হেনে যা পাও যেইটা পাও আর কিছু না পাইলে ইডেন কলেজে যাও বুঝছেন আমি এইসব নোংরা কথা বলতেও চাই না কিন্তু এটাও সত্যি দুঃখ লাগে খুব দুঃখ লাগে টাকার কি এত অভাব পড়ছে যে ইডেন কলেজ দিয়েও আপনার টাকা ইনকাম করতে হবে ওনাদের এই পর্যায়ে ওনারা চলে গেছে ওনাদের যে কোনো মূল্যে টাকা চাই রক্ত হোক আর মাংস হোক যাই হোক এটা ইডেন কলেজ যেটা আপনি বলেন এটা আসলে একটি মানে আমি বলবো যে হয়তো এক একজন বা দুইজন আমি আপনাকে একটা কথা বলি যখন নবম জাতীয় সংসদে আমি সংসদ সদস্য ছিলাম প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে सेम ঘটনা ছিল এক একটা মেয়ে নিজেরা ওই যে মাছখানে হঠাৎ হঠাৎ আত্মসমালোচনাকারী কিছু রাজশাক্ষী আছেন ওরকম রাজশাক্ষীর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এবং আমার একটা সংসদের বক্তব্য আছে ভাষণের মধ্যে আছে যে ছাত্র লীগের ভাইরা তার বন্দের গণিকা বৃত্তিতে করতে বাধ্য আমি আমি ওই জায়গায় যেতে চাই না আজকে যেটা ইডেন কলেজে আমি আপনার চোখ বন্ধ করে থাকলে বললাম না অন্ধ হল প্রলয় বন্ধ হবে না ইডেন কলেজ থেমে নাই ওরা কিন্তু রাস্তায় প্লে কার্ড নিয়ে দাঁড়ায় আছে আপনি সাংবাদিক আপনি একটা টেলিভিশন চালান আপনার ওই প্লে কার্ডে কী লেখা আছে এটা দেখানোর দায়িত্ব আপনার তারপরে কি হবে সেটার পরের ব্যাপার কিন্তু দেখানোর দায়িত্ব আপনার তাহলে এটা কিন্তু আপনি বাইরে ফেলেও দিতে পারেন না আপনার মা বোন আমার মা বোন আমরা সবাই মায়ের জাতি এইখানে যেখানে যারা মায়ের জাতিকে সম্মান দিতে জানে না তারা কিছুই জানে আমি আমি ওটা আমি আমার আইনগত ব্যবস্থা হয়েছে আইনগত শুনেন আইনগত ব্যবস্থা যদি হতো নবম জাতীয় থেকে এখন একাদশের শেষ শেষ দিকে আপনার তাতে কিন্তু উত্তর উত্তর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে ছাত্র লীগের তাহলে যে মামলা করা হয়েছে আর কি হবে ডাক্তার আসিবারপুর বে রোগী মারা গেল রোগী মারা যাওয়ার পরে আপনি পোস্টমর্টেম করেন বাংলাদেশের কোন তদন্ত রিপোর্ট তদন্তই থেকে গেছে কিছুই হয় না একটা মেয়ে অ্যারেস্ট হইছে যে যে মানুষগুলা মাসে 8 লাখ টাকা 7 লাখ টাকা তাদের ধারাবাশ্র থেকে বলছি ইনকাম করতে একজন অ্যারেস্ট হইছে যে টিচার বলছে হ্যাঁ ধরে নেন আমরা সবাই ছাত্র লীগ করি তাদের কি কোনো কিছু কোনো পানিশমেন্ট হয়েছে তাদের কি মিনিমাম সকস করা হয়েছে যে তুমি এই বক্তৃতাটা দিলা কেমনে যখন একজন প্রিন্সিপাল কতটা অন্ধ হয়ে গেলে বলতে পারে যে তেমন কোনো ঘটনা ঘটনে এই ঘটনাগুলো তার কাছে তেমন মনে হয় নাই তাহলে আর কি প্রকাশ্যে শোনেন তাহলে কি উনি বলার পরে উনি কি জানে না উনি আমার চেয়ে আপনার চেয়ে অনেক অনেক বেশি জানে কারণ এই এই সব নিয়ে আমরা আগেও জানতাম যাই হোক ওইটা আমি বলছি না আমি যেটা বলছি যে প্রত্যেকবার যদি বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান তো এই ধান খেতে খেতে ওনাদের এরকমই মনে পড়ছে এটা যে কথাটা কামাল ভাই বললেন এবং কামাল ভাইয়ের একটা কথার আমি একটু উত্তর দিতে চাই আমার খুব কষ্ট লাগলো কামাল ভাই যখন বিএনপির নির্ধারিত কোনো নেতাকে যখন উনি বলেছেন ওনার মতো করে উনি বলেছেন যে তারেক রহমান খালেদা জিয়ার বিকল্প হতে পারে না কেউই কারো বিকল্প হতে পারে না যেমন শেখ মুজিবুর রহমান সাহেবের কথা যেমন কায়সার ভাই বললেন যে তার বিকল্প হতে পারে না এরকম আমি যদি মনে করি হ্যাঁ আমার বাবার বিকল্প তো বাংলাদেশে কেন পৃথিবীতে হতে পারে না এটা যার যার মানসিকতার ব্যাপার উনি ওনার সাংবাদিক মানসিকতা থেকে বলছে বাট আমি একজন দলের কর্মী হিসেবে বলছি অবশ্যই চেয়ার কখনো খালি থাকে না যত কষ্ট হোক দুঃখ হোক আর পৃথিবীতে কেউ চিরজীবন মানে হাজার বছর আই নিয়ে বেঁচে থাকে না সো আমাকে কেউ কারো মতো হবে না হয়তো কোনো দিক দিয়ে কারো চেয়ে ভালো হবে কোন দিক দিয়ে কারো চেয়ে ভালো নাও হতে পারে কিন্তু তার মানে এই না নেতৃত্ব একটা গুণাবলী দিয়ে নেতৃত্ব ডিপেন্ড করে না খালেদা জিয়া শোনেন সঙ্গে একটা জিনিস উনি আমার নেতা খালেদা জিয়া ওনার উনি তিনবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হয়েছিল উনি দুইবার বিরোধী দলীয় নেতা হওয়ার সুযোগ হয়েছিল কিন্তু ওনার ছেলের এ পর্যন্ত হয় নাই বলে আপনারা যারা বাইরে দলের বাইরে আপনারা আপনাদের মতো বলতে পারেন বাট আমরা যারা দল করি আমাদের কাছে আমি আমরা মনে করি অন্ধের যষ্টি আমি আমি এটাই বলতে চাই কারণ যে এই জায়গাটাই আমাদের বিকল্প কিছু হতে পার না কিছু নাই জি জানা মাসুদ কামাল আমি আপনি নিশ্চয়ই বলবেন কিন্তু তার সাথে আমি ছোট্ট একটু যোগ করে দিতে চাই যে আগামী আটই অক্টোবর সব জেলা প্রশাসক পুলিশ সুপারদের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন তার মানে কি নির্বাচনের প্রস্তুতি তারা নির্বাচন কমিশন নিচ্ছেন বলেই তো মনে হচ্ছে আপনি কি বলেন তাহলে কি সব ঠিকঠাক মতনই যাচ্ছে তারা যেভাবে চাচ্ছে সেভাবে যাচ্ছে নির্বাচন কমিশন আসলে ঠিক করেই রেখেছে তারা কি করতে চায় এবং তারা কিছু কিছু নাটক করেছে বিভিন্ন জনের সঙ্গে আলাপসলাপ করেছে এগুলি জাস্ট নাটক ছিল সময় ছিল ওনারা সিদ্ধান্ত নিয়েই রেখেছেন ওনারা কী করবেন এবং সেই সিদ্ধান্তগুলি আমি মনে করি আমাদের পুরো জাতির জন্য পজিটিভ কোনো সিদ্ধান্ত না এটা আমি একজন ভোটার তো নির্বাচন কমিশনের সঙ্গে তো এই জায়গাটা আমার একটা সম্পর্ক আছে যে আমি কীভাবে ভোট দিতে চাই ওনারা আমার কাছ থেকে কীভাবে ভোটটা নিতে চান সেই জায়গাটাতে আমি সন্তুষ্ট না যেমন ধরেন ওনারা সিদ্ধান্ত নিয়েই রেখেছেন

প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত ব্যালটের জিনিসপত্র নিয়ে যাওয়া যে খুশু এটা হতেই পারে এটা নিয়ে আলোচনা নেই আপনি যেহেতু উপস্থাপকের ভূমিকা আছেন যখন যে বলবে তার বিপক্ষে আপনি থাকবেন এটা কোনো সমস্যা নাই বাট সমস্যাটা হলো কি ব্যালট প্রত্যন্ত অঞ্চলে

না এই সেই সেই সক্ষমতা নাই তো সক্ষমতা নাই আপনি পদ্মা সেতু করতে পারেন আর 8000 কোটি টাকা আর বাড়তি খরচ করতে পারবেন না আপনি সক্ষমতা নাই আপনি এত অর্থনৈতিক ভাবে আপনি সক্ষম স্ট্রংগেস্ট স্ট্রংগেস্ট ইকোনমি আপনি প্রদেশে ইভিএম করতে পারেন না কেন যাদের ইভিএম আপনি দিবেন না তারা যদি বলে যে ইভিএম এত ভালো একটা পদ্ধতি আমারে কেন দিবেন না আপনি আপনি এক দেশে দুই ধরনের ভোট কিভাবে করবেন

না সুযোগ সাপ্ত যদি বলি যে ব্যালটে একজনের ভোটে আরেকজনের দেওয়ার সুযোগ আছে ইভিএম সেই সুযোগটা নেই আবার ইভিএম কিছু সমস্যা আছে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যেটা কুমিল্লা সিটি কর্পোরেশন শাহজাদপুর নির্বাচনে আমরা দেখেছি এখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে দশ আঙ্গুলের স্থাপ নেওয়া হবে কোনটা কোনোটা মেস না হলে তাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে না

সেই ব্যবস্থাটা নির্বাচন কমিশন করে আমার মনে একদমই সময় নাই আমি শুধু একটা কথা বলতে চাই সেটা হলো ইভিএম নিয়ে আপনি যে কথাগুলো বললেন একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটা দিবে কেন এত সাহস তো তিনশোটা দিক তা দিবে না একশো পঞ্চাশটা তার মানে কি একশো একান্নটা একটা সরকার হয় দ্বিতীয় আপনার একটা কথা বলতে চাই যেহেতু আপনি সময় দিবেন না সেটা হলো যে ইভিএমটা একজন কন্ট্রোলারের হাতে থাকে সে বানায় যে বানায় তার মতো করে সে কথা বলে ইভিএম ইভিএম আমার মতো আর আপনার মতো বলবে না এই জন্য বলি নৌকা এক নৌকা দুই নৌকা তিন নৌকা চার তারপরে পাঁচ হলো ধান বক্তব্যটা পেয়েছি জানা মাসুদ কামাল দেখানোর মতো বললেন জনাব নীলফার চৌধুরী মণি এবং এ এম রিয়াজুল কবির কালসার আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে রাত্রি